বাতাস কি দেখা যায়, কেবল তার উষ্ণ কিংবা শীতল অস্তিত্বই অনুভব করা যায়। ঠিক তেমনি হৃদয়ের শোক, তাপ কিংবা বেদনাও থেকে যায় স্পর্শের অতীত। একমাত্র আদগ্ধ ব্যক্তি ছাড়া সেটা অনুভব করতে পারে না কেউ। এমনকি রং, বর্ণ এবং গন্ধহীন বলে তার ক্ষরদাহ থেকে যায় অন্যের অনুভবের বাইরে। হৃদয়হীন মানুষ আর পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই। যাদের হৃদয় আছে, তাদের বুকের ভেতর থেকে উত্থিত তাপদগ্ধ হাহাকার ধ্বনি বাতাস ভেদ করে পৌঁছে যায় অসীম গোলকে। এ আমার স্বপ্নের দেশ, ঠিক যেন আমার হৃৎপিণ্ড। এখন আমি অনুভব করতে পারি তার বুকের তরপরাণি আর এক বেদনার্ত গোঙানি। তাহলে আমি কিভাবে সুস্থির থাকতে পারি, কিভাবে লিখতে পারি প্রেম কিংবা বিলাসী কবিতা? না, আমার দেশ যখন আমার হৃদস্পন্দন, তখন সে কেনই বা আমাকে এমনি দাহন বেলায় সুস্থ মানুষের মতো নির্বিঘ্নে ঘুমোতে দেবে? বস্তুত স্বদেশ এবং কালই এখন আমাকে মরু প্রান্তরের যাযাবরের মতো দাবড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আর আমি শতচ্ছিন্ন অনিশ্চয়তার তাবু থেকে আমার হরিত ফসলে ঘেরা সবুজ প্রান্তরের দিকে তাকিয়ে কি এক সুতীব্র স্বপ্নাবেগে উচ্চারণ করছি, হে সবুজ প্রান্তর সাক্ষী থাকো, হে বঙ্গোপসাগর কপোতাক্ষ সাক্ষী থাকো, হে বিহঙ্গ পতঙ্গরাজি সাক্ষী থাকো, হে নভোমণ্ডল ও গ্রহাণুপুঞ্জ সাক্ষী থাকো, আমি এই সবুজ মিত্রিকারী এক অধস্তন কবি, যে মাতৃদুগ্ধের ঋণের মতো স্বদেশের দায় ভারও সমান বয়ে বেড়াচ্ছে। আর আমার সকল উচ্চারণ তো এখন কেবল তারই জন্য সমর্পিত, যিনি এমন একটি শস্যময় পলি উর্বর ভূখণ্ডের অধিবাসী করেছেন আমাকে। অতএব কেবল সেই মহান শাহেনশাহর জন্য আমার তাবত কৃতজ্ঞতা এবং অঙ্গীকার। তবে কেন একজন অনুগত বান্দার মতো আমার ঠোঁটে উচ্চারিত হবে না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন? হে প্রভু, আমি তো আপনার কাছে আত্মসমর্পণ করেছি, অতএব এর বিনিময়ে আপনি আমার স্বদেশ ভূমিকে বাজের নখর থেকে রক্ষা করুন এবং স্বপ্নের সানুদেশে পরিণত করুন। এর বেশি আপনার কাছে আমার আর কিছুই চাইবার নেই।